গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভীষণ ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো শুরু করা যাক আজকের দিনটা। বন্ধুরা, এবার কাটাকুটির পর্বে চলে এসেছি, আর ওই ঘরে বাবু টিচার এক্ষুনি আসবে পড়াতে, কারণ ওর পরীক্ষা। তো ওই ঘরটাকে ঝাড় দিয়ে মুছে টুছে নিয়েছি, আর বাসনগুলো এখনও বার করিনি, বাসনগুলো ওরকমই আছে। তার আগে আমি ভাবছি কুটে নেবো, কারণ ওই স্যার আজকে আমার বাড়িতে খাবে বলেই দিয়েছে, কারণ এই দুপুরের টাইমে আসছে, এবার না খাইয়ে পাঠানো যায় ওই জন্য বলে দিয়েছি যে আমার বাড়িতে খেতে। আর কি হয়েছে বলতো, ওই চাল ফুরিয়ে গেছে, চাল ফুরিয়ে গেছে বলছিলাম না যে চালটা, এবার কালকে আমি বুক করে দিয়েছি, মানে আমাদের এখানে একটা গ্রাম টাইপের আছে, ওখানটায় খুব কম দামে চাল পাওয়া যায়, দুদেশের চাল যেটা আমরা এখান থেকে বাজার থেকে যেটা কিনি 50, 52, 55, সেগুলো ওখানে 48, 45 এরমভাবে টাকা, মানে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় অনেকটা নিলে আর কি, 50 কেজি 1 কুইন্টাল। আমরা তো 1 কুইন্টালের জন্য বুক করে এসেছি। তো আজকে উনি ফোন করে সকালে বলেছে যে আজকে চাল দিতে পারবো না, আজকে চাল ভাঙানো হয়নি, ভালো হয়নি, এসব বলছে। তো অন্য চাল দেওয়ার কথা বলছিলাম, আমি না অন্য চাল আমি তো নেবো না, তো কালকে চাল দেবে বলেছে ওই জন্য। আবার দেখো আজকে 2 কেজি দুধেশ্বর চাল এরমভাবে খুচরো কিনে এনেছি, এরমভাবে কিনে কিনে আনছি, কালকেও এরকম কিনে 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 আনতে হচ্ছে। কালকে আমরা 1 কেজি চাল এনেছিলাম, যে ভেবেছি যে আজকে সকালবেলা ওরা আসে এসে 5টার সময় চাল দিতে, তো আসবে বলেছিলো, তো আমি আর ওই জন্য চালটা বেশি করে কিনিনি 1 কেজি। তো আজকে আবার চাল কিনেছি, চাল নিয়ে একটা বড় বিরাট বড় ঝামেলায় পড়েছি। তো সে যাকগে যা হয়ে যাক, তো বললাম যে আজকে হালকা পাতলা ডিম রান্না করব, তো ওদের জন্য মাংসটা রান্না করব, আর উচ্ছে নিয়ে এসেছি, উচ্ছেটা সর্ষে আলু দিয়ে তরকারি করবো পাতলা করে, আর তারপর হচ্ছে ইয়ে করবো, ডিমের ঝোলটা করবো বললাম। করার পর আবার এক গামলা এক বালতি কাঁচা কালকে রাতে ভিজিয়ে দিয়েছিলাম, আর আজকে দেখছি এখন পুরো মেঘ করে আছে আকাশে, মনে হচ্ছে আবার বৃষ্টি ফৃষ্টি হবে, এখন যাই না এগুলো কোটাকুটি করে। আর এদিকে বিড়াল এসে বারবার শুধু ব্যাগটা ইয়ে করছে, একটু তাড়াতাড়ি করে জন্য কেটে নিচ্ছি। আর এদিকে আমার ছেলের পরীক্ষার জন্য পড়ছে, কিছু এখনও খায়নি, আমি বাড়ি থেকে কচুরি এনে আমি খেয়েছি, বলল কচুরিটা খাবো না কেন জানি না, হয়তো একটু পরে আবার খেয়ে নেবে ওর মতি গতি। তো আমি এখন কাটাকুটি করতে মানে বসে যাই, তো তোমরা দেখতে থাকো। দাদা রান্না করবে, কারণটা কি বলো? তোমাদের দিদি, তোমাদের দিদির শরীর খারাপ তাই। কি কি রান্না হবে? চিকেন রান্না হবে, আর হাঁসের ডিম রান্না হবে, আর আর বেগুন ভাজা, উচ্ছে আলু ভাজা। এখন কি বসিয়েছো? এখন ডিম সিদ্ধ, আলু সিদ্ধ। পেঁয়াজ ভাজা এত বড় বড় কেন? তোমাদের দাদা বসিয়ে দিয়েছে রান্না, এসো দেখতে পাচ্ছ। আমি আজকে রান্নার ডিপার্টমেন্টে নেই, কোটার ডিপার্টমেন্টে ছিলাম, কারণ আজকে আমার শুধু ঘুম পাচ্ছে কেন জানি না, শরীরটাও ভালো লাগছে না, কিন্তু এখনও কাঁচা আছে বললাম না, কালকে রাতে হাত করে ভিজিয়ে দিয়েছি, সেগুলো কাচবো, মা বাড়িতে গিয়ে স্নান করবো, আর ওটুকু রান্নাটা করুক আজকে, চলো পরে কথা বলছে। ও মশলাগুলো ভেজে নিয়েছে, এবার ও পেস্ট করবে। এই যে বসে বসে নিমকি খাচ্ছে, কোনো চিন্তাভাবনা নেই, আবার আমাকে জিজ্ঞেস করছে আমি পরীক্ষায় পারবো, ভাবতে পারি। হচ্ছে মৈনাকের কীর্তি, জানি না কালকে কী হবে, কালকে ইংলিশ ওয়ান পরীক্ষা আছে, তা এখন ওকে একটু পড়াবো, বাট সিরিয়ালটা দেখে নেবো, ওকে বলেছি তুই এগুলো পড় ওই ঘরে পড়াবো। আর রাত্রিবেলা ভাত অল্প আছে, হয়তো ভাত করতে হবে, অল্প একটু মাংস আছে, ডিমের ঝোল অনেকটা আছে, পোলাও করতে ইচ্ছা করছে, দেখে কি হয় পোলাও করতে পারি, দোকানে গিয়ে সব আনতে হবে, কারণ তোমাদের দাদা ডিএসএলে গেছে, ও আস্তে আস্তে অনেক রাত হবে, ও এনে দিতে পারবে কি না। পোলাওয়ের কিছু জিনিস নেই আমার কাছে, ঘিটা শুধু আছে, ঘি গরম মশলাটা আছে, আর কিছুই নেই, চাল আনতে হবে, তারপর কিশমিশ কাজু বাদাম এগুলো সব আনতে হবে, সামনেই আমাদের দোকান আছে, সামনের দোকানে পাওয়া যায়। তো পরে আবার কথা বলছি,
এরকমভাবে টুকটুক করে তোমাদের যেটুকু পারবো আমি সেটুকু শেয়ার করব। প্রথম প্রথম জানি খুব অসুবিধা হচ্ছে, কোনটা দেবো কোনটা দেবো না আমি বুঝে উঠতে পারছি না, তো এর জন্য তোমরা একটু আমাকে বলো যে কোনটা কী হচ্ছে, আর আমাকে প্লিজ সাপোর্ট করো, পাশে থেকো। আমি এই মানে চ্যানেলটা খুলেছি খুব আশা নিয়ে খুলেছি, যাতে তোমাদের সাপোর্ট পাই, তো প্লিজ আমাকে সাপোর্ট করো। আবার পরে আসছি হ্যাঁ তোমাদের সাথে গল্প করতে। তো বন্ধুরা, আমার ভিডিওটা মাঝে মাঝে একটুখানি কালো কালো হয়ে যাবে, কারণ প্রচণ্ড লোডশেডিং ঠিক বলা যায় না, কি যে হচ্ছে বোঝা যাচ্ছে না কিছু, লাইটটা এরকম একবার জ্বলছে একবার নিভছে। তো ভেবেছিলাম যে পোলাও করব, কিন্তু পোলাওটা করা হলো না, তো এখন ওই ভাত বসিয়েছি, ভাত আর ডিম আছে, মাংস আছে, বাবু মাংসটা দিয়ে খাবে, আমরা ডিম আমি আর খাবো না, ও ডিম দিয়ে খাবে, কারণ আমি সন্ধ্যাবেলা একটুখানি ভাত খেয়েছিলাম, কারণ দুপুরবেলায় বড়টা ভাত খেতে পারিনি, আর এখন শরীরটাও ভালো লাগছে না, ভাবছি শুয়ে পড়ব। তো কালকে তো আজকে তো পুরো জানি না কীভাবে আর পরে কী দেখাবো বুঝতে পারছি না, তো ভাতটা হয়ে যাক আমরা খেতে বসবো এবার। এই যো এই দু তিন দিন পর আজকে এই চালটা আসলো, বললাম না আগে থেকে বুক করে রেখেছিলাম দাদাটার কাছে, এই দাদাটার কাছ থেকে আগেও চাল নিয়েছি, এই দুধেশ্বর চাল এই দাদার কাছ থেকে আমরা সবসময় নিই, আর দুধেশ্বর চালটাই খাওয়া হয়। তো 44 বা 45 টাকা করে বলেছিলাম, কিন্তু দাদা এসে বলছে 46 টাকা, বলছে এক নম্বর চাল, কিন্তু আমি ভেবেছিলাম কম হবে, আর এটা বর্ষা ধানের চাষ, তো দাদাকে বিশ্বাস করে চালটা নিলাম। দাদা খুব মানে ভালোভাবেই বললো, আমি বারবার দাম কমাতে চাইলাম কিন্তু কিছুতেই দাম কমালো না, বললো যে বৌদি খেয়ে দেখো, যদি ভালো না হয় তখন তুমি আমাকে বলো। তো এই চালটা আমরা আজকে নিয়ে ঝামেলাটা মিটলো। হ্যালো বন্ধুরা, তো কালকে তো রাত্রে বললাম না তোমাদের যে দেখি কি শেয়ার করা যায় রান্না করব, তো তারপর তো আর কিছুই করা হয়নি জানো, কিচ্ছু করতে পারিনি কালকে, পোলাও টোলাও কিছুই করিনি, শুয়ে পড়েছিলাম। আর আমার হাজবেন্ড লাস্টে ওরা দুজন মিলে ভাত ঠাত বেড়ে ওরা দুজন মিলেই খেয়ে নিয়েছিল, আর আমি কি করেছি বলো তো, আমি সেই পোলাওয়ের যে কাজু বাদাম এনেছিলো সেই কাজু বাদামগুলো সব খেয়ে নিয়েছি বসে বসে, খেয়ে নেওয়ার পর আর ভালো লাগছিলো না, খিদেও পাইনি রাত্রে, সেই খেয়েছি। আর এখন বাজে কটা জানো তো, এখন বাজে হচ্ছে 11:30, আর এখন আমি এই বিছনা দিয়ে এই উঠলাম, বাবুর পরীক্ষা শুরু হয়েছিলো 10টা থেকে, তো ওর পাশে শুয়েছিলাম, উঠতে পারিনি, হাজবেন্ডকেও কিছু করে দিতে পারিনি, উনি যে সব কিছু বেড়ে খেয়ে চলে গেছে, আর এখন আমাকে তো করতেই হবে কিছু না কিছু, আর কালকে ব্লগটাও শেষ করতে পারিনি, কালকে তেমন কিছু ভালো দেখাতে পারিনি, কোনো ক্রিয়েটিভিটি করতে পারিনি তোমাদের সঙ্গে, তো আজকে এইটাই বলতে আসলাম যে ব্লগটা তোমাকে শেষ করতে হবে আজকে, আবার তোমাদেরকে শেয়ার করতে হবে। তো আমি যেটুকু পেরেছি যেটুকু করেছি কালকে আর আজকে এই তোমাদের সাথে গল্প যেটা মিলেই আমি দেবো, তোমরা এটাই এটাতেই সন্তুষ্ট হো, কারণ প্রথম প্রথম তো একটু তোমাকে বলেইছি অসুবিধা হচ্ছে, আর সবসময় তো কী বলো তো শরীরটাও ঠিক থাকে না, জানি না কেন আজকে সকাল থেকে উঠতেই পারছিলাম না বিছনা থেকে, একটু উঠেছি, সকালবেলা একটু চাল আনা হয়েছিলো, মানে চালালাটা এসেছিলো দিয়ে গেছে, সেই উঠেছি, আবার শুয়ে পড়েছি, আর একটু উঠতে পারিনি, আমার বাচ্চা ছেলেটাকে কিছু খেতেও দিতে পারিনি, বললাম যে বাবু একটু মুড়ি চিনি দিয়ে দিই, ও কিছু খেলো না, পাউরুটি ছিল খেলো না, এখন হয়তো ভাত খাবে, বা বললো যে আমি পোলাও তুমি করবে তারপর খাবো। তো আজকে বন্ধুরা এখানেই শেষ করছি ব্লগটা, তোমরা ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার পাশে থেকো, এটাই আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলের সদস্য হয়ে যেও, আর সবাই সবার পাশে থাকলেই তো সবাই সবাই বড় হতে পারবো বলো, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, খুব খুব ভালো থেকো তোমরা, বাই।